পশ্চিমবঙ্গের সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট যারা বর্তমানে ডিএড নিয়ে পড়াশোনা করছো তাদের জন্যে কিন্তু রাজ্যের প্রাইমারি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বের করা হয়েছে যে নোটিফিকেশানে তারা জানাচ্ছে যে তোমাদের যে আপকামিং পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষা তোমাদের সামনে আসতে চলেছে সেই পরীক্ষার জন্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে হ্যাঁ ফর্ম ফিল কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেস থাকবে অর্থাৎ তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে তার জন্যে কিন্তু পার্টিকুলার ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে কত ফিস পেমেন্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী না একত্রে ফিস পেমেন্ট করতে হবে সে ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু তার সাথে আমরা আরও বেশ কিছু বিষয়ে আমরা ডিটেলসে জেনে নেবো যে এই যে ফর্ম ফিল করবে তো কোন পার্টিকুলার স্টুডেন্টরা এই ফর্ম ফিল করবে ফর্ম ফিল কোন দিন থেকে শুরু হচ্ছে আর কবে ফর্ম ফিল শেষ হচ্ছে যদি কোনো কারণবশত আমাদের ফর্ম ফিল করতে ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি পরবর্তীতে আমরা সেটা সংশোধনের কোনো সুযোগ পাবো না কোন রকম সুযোগ পাবো না আর আলটিমেটলি আমাদের কোন পোর্টালে গিয়ে এই ফর্ম ফিল আপটা করতে হবে একদম ডিটেলসে জেনে নেব শেষ পর্যন্ত অবশ্যই থাকবে পুরো জলের মতন কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু তার আগে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এখন আমরা রকম সময় নষ্ট না করে প্রাইমারি শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব দেখো কিসের জন্যে এই নোটিশটা বেরিয়েছে না ডিএলএড পরীক্ষার ফর্ম ফিল আপ আপের পারপাসে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে কোথা থেকে বেরিয়েছে যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এই জায়গা থেকে কিন্তু এই নোটিশটা বের করা হয়েছে কি পারপাসে বের করা হয়েছে যে কোন শিক্ষাবর্ষে স্টুডেন্টদের জন্য এটা বের করেছে দেখো দু থেকে দু শিক্ষাবর্ষে এই শিক্ষাবর্ষে যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমানে পড়াশোনা করছো তাদের জন্যে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে তাদেরকে কিন্তু এই ফর্ম ফিল অবশ্যই করতে হবে একই সাথে প্রাইমারি শিক্ষা পর্ষদ এটাও জানিয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি এর আগের বছরগুলোতে ফেল করে থাকে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটও কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য যোগ্য সেটা দু হাজার কুড়ি দু হাজার বাইশের ছেলে হতে পারে বা দু হাজার উনিশ দু হাজার একুশের ছেলেমেয়েরা হতে পারে ওকে এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার দেখে নাও যে কোন পরীক্ষার জন্য এটা ফর্ম ফিল আপটা করতে বলেছে তো যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে বলেছে সেটা হচ্ছে তোমাদের যে থিওরিটিক্যাল পরীক্ষা আছে অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার পারপাসে কিন্তু এই ফর্ম ফিল করতে হবে এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার ফর্ম ফিল যে ডেট সেটা কবে থেকে শুরু হচ্ছে তো ফর্ম ফিল যে ডেট সেটা শুরু হচ্ছে উনতিরিশ বারো দু তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসের উনতিরিশ তারিখ থেকে কিন্তু এই ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে কত দিন পর্যন্ত এই ফর্ম ফিল চলবে তো ফর্ম ফিল যে শেষ দিন রাখা হয়েছে সেটা রাখা হয়েছে পাঁচ এক দু অর্থাৎ দু চব্বিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে তো ডেটটা আমরা দেখে নিলাম এবার আমরা দেখে নেব যে পরীক্ষার জন্যে আমাদেরকে কত টাকা আমাদের ফিস জমা দিতে হবে তো দেখে নিই এবার আমাদের পরীক্ষার ফিস পরীক্ষার ফিস কত লাগছে নাম্বার ওয়ানে তিনশো টাকা প্রতি পেপার হিসাবে কিন্তু আমাদের ফিস লাগবে খেয়াল লাগবে তিনশো টাকা লাগছে একটা সিঙ্গেল পেপার অনুযায়ী কিন্তু তাহলে তোমাদের এখানে তিনটে সাবজেক্ট আছে আর তিনটে প্লাস একটা হচ্ছে তোমাদের প্র্যাকটিকাম তো টোটাল চারটে সাবজেক্ট চারটে সাবজেক্ট ইন্টু তিনশো টাকা কিন্তু তোমাদের টোটাল বারোশো টাকা কিন্তু এখানে লাগছে ঠিক আছে এই বারোশো টাকা লাগার সাথে সাথে কিন্তু দ্বিতীয় নম্বরে আর একটা ফিস তোমাদের লাগছে সেটা হচ্ছে পাঁচশো টাকা লাগছে পরীক্ষা সেন্টার ফিস হিসাবে পরীক্ষা সেন্টার ফিস হিসাবে এই বারোশোর সঙ্গে কিন্তু তো প্লাস করতে হবে যোগ দিতে হবে পাঁচশো অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু সতেরোশো টাকা পরীক্ষার ফিস কিন্তু পেমেন্ট করতে হবে এই ডিএলএড পরীক্ষার্থী যারা আছো তাদেরকে ঠিক আছে এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো এখন যা বিষয় হলো যে তোমরা এই যে অনলাইনে ফর্ম ফিল আপটা করবে তো কোন পোর্টালে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে দেখো ফর্ম ফিল আপের জন্যে যে পোর্টালটা আছে সেটা হচ্ছে ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশান ডট ও আর জি আবারও বলে দিচ্ছি ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশান ডট ও আর জি এই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে তোমরা যখন ফর্ম ফিল করবে তখন কিন্তু কিছু বিষয় বা কিছু ডেটা তথ্য বা ডকুমেন্ট তোমাদের কিন্তু কাছে রাখতে হবে কি সেই ডকুমেন্টসগুলো বা কি সেই তথ্যগুলো সেই জিনিসগুলো এবার আমরা দেখে নেব দেখো এই তথ্যগুলো বা এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা যখন ফর্ম ফিল করবে তখন তোমাদের লাগবে নাম্বার ওয়ান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এগারো অক্ষরের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু যখন তোমরা এই ফর্ম ফিল করতে যাবে তখন কিন্তু তোমাদের লাগবে নাম্বার ওয়ান বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে পাসপোর্ট ফটো এক কপি পাসপোর্ট ফটো কিন্তু লাগবে কি কারণে কারণ ওই পাসপোর্ট ফটোটা কিন্তু স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে এই জন্যে আচ্ছা তিন নম্বরে কি লাগবে সিগনেচার অর্থাৎ তোমার সই তোমার সই কিন্তু লাগবে সেই সইটাও কিন্তু একই কাজ করতে হবে স্ক্যান করতে হবে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে চার নম্বর চার নম্বর জিনিসটা কী লাগবে পার্ট ওয়ানের মার্কশিট লাগবে যেহেতু এই পরীক্ষাটা পার্ট টুদের জন্যে অর্থাৎ পার্ট টু যারা স্টুডেন্ট আছো তাদের জন্যে এই ফর্ম ফিল হচ্ছে সেহেতু তুমি যখন ফর্ম ফিল করবে তখন এর আগের বছরের অর্থাৎ পার্ট ওয়ানের যারা যে মার্কশিট তোমার আছে সেই মার্কশিটটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে আর পাঁচ নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার মানে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ভালো হয় তো সেই মোবাইল নাম্বারটা দেবে একসাথে এর সাথে কিন্তু আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু দিতে হবে তো এই দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই দেবে এবং সবশেষে মানে সবার লাস্টে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ওই যে পরীক্ষার ফর্ম ফিল আপের যে পেমেন্ট আছে অর্থাৎ তোমাদের যে ফিস আছে সেই ফিসটা কিন্তু পেমেন্ট করতে হবে খেয়াল রাখবে তোমরা কিন্তু একটু অ্যাভয়েড করে চলবে এখানে পেমেন্ট করার সময় ইউপিআই করাটা একটু অ্যাভয়েড করে চলবে যদি তোমাদের ক্ষেত্রে সম্ভব হয় যতটা পারো তোমরা ডেবিট কার্ড বা কারোর কাছে যদি ক্রেডিট কার্ড না থাকে এটিএম কার্ড দিয়ে কিন্তু তোমরা পেমেন্টটা করার একটু চেষ্টা করবে কারণ ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট করলে সেক্ষেত্রে কিন্তু একটু ঝঞ্ঝাট বা ঝামেলার সৃষ্টি হতে পারে আর এডি সাথে আর একটা জিনিস বলে দিই যদি তোমরা এই ফর্ম ফিল করতে গিয়ে কোনো ভুল করে থাকো কোনো ইনপুট যদি তোমরা ভুল দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা চান্স পাবে এটাকে সংশোধন করার জন্য সংশোধন করার জন্যে কিন্তু যে ডেটটা তারা দিয়েছে সেই ডেটটা হচ্ছে ছয়ই জানুয়ারি সিক্স জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ থেকে এইট জানুয়ারি এইট জানুয়ারি দু পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে ত্রুটি বা ভুল হয়ে থাকবে সেই ভুলটা কিন্তু সংশোধন করার কিন্তু সুযোগ পাচ্ছ কিন্তু তবুও হচ্ছে তোমরা চেষ্টা করবে যখন ফর্ম ফিল করবে সেটা কিন্তু নির্ভুলভাবে করার কিন্তু চেষ্টা করবে এবার ফর্ম ফিল যখন তোমরা করে নেবে এর পরবর্তীতে অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে সেটা কিন্তু পরবর্তীতে যখন আবার নোটিশ দেবে তখন কিন্তু তারা জানিয়ে দেবে তারা জানিয়ে দিলে কিন্তু আমরাও তোমাদের কাছে এই বিষয়ে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এটা কিন্তু জানিয়ে দেব আশা করি তোমাদের কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেল এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে